প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমাদের যে এই যে আজকের পাঠ্যানুষ্ঠান, অর্থাৎ আমাদের যে ইতিহাস আলোচনা, সেই ইতিহাস আলোচনাতে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুঘল যুগে দাস ব্যবস্থা। মুঘল যুগে যে দাস ব্যবস্থা, সেই দাস ব্যবস্থার উৎস সম্পর্কে বলা হয়েছে যে পরাজিত এলাকার সৈনিকদের সাধারণ মানুষদের দাসে পরিণত করা হতো, অনেক ক্ষেত্রে খাজনা দিতে না পারলে তাদেরকে দাসে পরিণত করা হতো, আবার উপকূলবর্তী এলাকার নারী পুরুষ নির্বিশেষে তাদেরকেও দাসে পরিণত করা হতো। যেমন স্যার উইলিয়াম জোন 1785 খ্রিস্টাব্দে জুরি আদালতে সাক্ষ্যদানকালে উল্লেখ করেন যে চুরি করে অথবা চালের বদলে শিশু বিক্রির জন্য নৌকো বোঝাই করে কলিকাতায় আনা হতো। আর এছাড়া আর একটা দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে শিশুদেরকে বিকলাঙ্গ করে দিয়ে দাস হিসেবে বিক্রি করা হতো। আর এই দাসের উৎস যে শুধু ভারতীয় ভূমিতেই ছিল তা নয়, এইগুলো কিন্তু বিদেশেও ছিল, সেগুলো অন্য নামে প্রচলিত ছিল এবং সেগুলো কি ছিল অত্যন্ত কঠোর। যেমন আমরা মধ্যযুগের ইউরোপেতে দেখতে পাই যে সেখানে দাস ব্যবস্থা বা ক্রীতদাস ব্যবস্থা, আবার রাশিয়ার ইতিহাসে ভূমিদাস ব্যবস্থা, আর ভারতবর্ষে দাস সরবরাহের ক্ষেত্রে শুধুমাত্র ভারতবর্ষের মানুষকেই ব্যবহার করা হতো না, অনেক ক্ষেত্রে বিদেশ থেকেও নিয়ে এসে এই ভারতীয় বাজারে দাস দিয়ে বিক্রি করা হতো। অর্থাৎ তাদেরকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজে লাগাতো, যারা তাদেরকে কিনতো, তাদের সামন্তবাহু বা জমিদার বা কোনো মহাজন বা কোনো রাজরাজাদের এলাকাতে সেই দাস কিন্তু দাসের মতনই কাজ করতে হতো। সেই দাস হিসেবে তার জীবনযাপন ছিল অত্যন্ত কঠিন। বিদেশের মধ্যে দাস ব্যবসায় অগ্রণী ছিল পর্তুগিজ, মগ ও আরাকানিরা। দেশের মধ্যে চট্টগ্রাম, যশোর, বাকলা, বাকরগঞ্জ, হিজলি এবং উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চল থেকে এইসব বিদেশি দস্যু দাস সংগ্রহ করত এবং এ কাজ তারা করত প্রধানত গায়ের জোরে। ভারতের বাইরে প্রধানত আবিসিনিয়া, মোজাম্বিক, পারস্য প্রভৃতি আফ্রো এশীয় দেশ থেকে ক্রীতদাস নিয়ে আসা হতো। পর্তুগিজ বণিক আনিত আফ্রিকার ক্রীতদাস ভারতের বাজারে উচ্চ মূল্যে বিক্রি হতো। তাহলে দেখতে পাচ্ছেন আপনারা বা ছাত্রছাত্রীরা তোমরা দেখছো কি যে বিদেশ থেকেও যেসব দাস আসা হতো, কিছু কিছু দেশের দাস দ্বারা উচ্চ মূল্যে বিক্রিত হতো, মানে বিক্রি করা হতো, তাদেরকে বিক্রিত হতো নয় বিক্রয় করা হতো। পরবর্তীকালে ডাচ, ইংরেজ এবং আরব বণিকরাও দাস ব্যবসায় লিপ্ত হয়েছিল। চট্টগ্রামে বসবাসকারী আরাকানি দস্যুদের ক্রিয়াকলাপ সম্পর্কে বার্নিয়ে লিখেছেন, লুণ্ঠন এবং জলদস্যুতা ছাড়া তারা কিছু জানে না। ছোট ছোট জাহাজে করে এরা গঙ্গায় শাখা খাল ও সমুদ্র ধরে নিম্ন গঙ্গায় দ্বীপগুলি লুণ্ঠন করে। হাটের দিন অথবা বিবাহ উৎসব হঠাৎ উপস্থিত হয়ে সমস্ত লোককে ধরে নিয়ে যায়, আর যা নিতে পারে না তা পুড়িয়ে দেয়। এরকম লুণ্ঠনের ফলে গঙ্গার মোহনার নিকটবর্তী যে সকল দ্বীপে একটা ঘন লোকবসতি ছিল, সেগুলি এখন লোকের পরিবর্তে বাঘ কিংবা অন্য হিংস্র পশুর বসতিতে পরিণত হয়েছে। তাহলে আমরা এই দাস ব্যবস্থা সম্পর্কে যে ক্ষুদ্র আলোচনাটা করলাম, সেই আলোচনা থেকে তোমরা বা আপনারা যেটুকু বোধগম্য করলেন, তার পাশাপাশি আপনাদের অনুরোধ করব বিভিন্ন সহায়ক বই হোক, পাঠ্যপুস্তক হোক, বই হোক, তা সেগুলো পড়ে এই দাস ব্যবস্থা সম্পর্কে আরো বিস্তারিত জানুন এবং পড়তে থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।